এভরিওয়ান, আজ আমি হাজির হয়েছি প্রথম আলো ডিজিটালের আয়োজনে রেফ্রিজারেটর মেলার টক শোতে। আজ আমি আছি কেয়া পায়েল এবং আমার সাথে আছেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ প্রোডাক্ট ম্যানেজার মিস আনিকা রহমান। আনিকা, আপনাকে দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, আর তার থেকে বেশি ভালো লাগছে কনজিউমার ইলেকট্রনিক্স প্রোডাক্টের মধ্যে নারীদের সবচেয়ে বেশি যে প্রোডাক্টটি প্রয়োজন সেটি হচ্ছে রেফ্রিজারেটর। আর স্যামসাং রেফ্রিজারেটরের প্রোডাক্ট ম্যানেজমেন্টে আছেন একজন নারী। আজকে কিন্তু আমি রেফ্রিজারেটরের সমস্ত খুঁটিনাটি আপনার কাছ থেকে জানবো। অবশ্যই, আপনি জেনে খুশি হবেন যে বিশ্বব্যাপী স্যামসাং কনজিউমার ইলেকট্রনিক্স একটি বড় বাজার ধরে রেখেছে এবং তার সকল ধরনের অ্যাপ্লায়েন্সে। আমাদের আছে টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, এসি এবং ডিশওয়াশার সহ অনেক ধরনের প্রোডাক্ট। এবং সেই সূত্র ধরে স্যামসাং এমনকি বাংলাদেশেও লঞ্চ করেছে বিভিন্ন সেগমেন্টের দারুণ সকল রেফ্রিজারেটর। তো সেগমেন্টগুলো কী কী? আমাদের আছে স্যামসাং রেফ্রিজারেটরের টুইন কুলিং রেঞ্জ, আমাদের আছে সাইড বাই সাইড রেঞ্জ, আমাদের আছে আপরাইট ফ্রিজার রেঞ্জ, এবং পাশাপাশি আমাদের আছে কিছু ফ্রস্ট রেঞ্জ। টুইন কুলিং নামটা কেন? টুইন কুলিং কারণ স্যামসাংয়ের এই ধরনের রেফ্রিজারেটর আছে দুটি আলাদা ফ্যান এবং দুটি আলাদা ইভাপোরেটর এবং দুটি আলাদা কুলিং সিস্টেম থাকার কারণে স্যামসাং রেফ্রিজারেটরের ফ্রিজারের গন্ধ রেফ্রিজারেটর কম্পার্টমেন্টের সাথে মিশতে পারে না। শুধু তাই নয়, আমাদের এই টুইন কুলিং ফিচারের কারণে খাবার থাকছে 15 দিন পর্যন্ত ফ্রেশ। আমি বলবো স্যামসাংয়ের এই ফিচারটা বাজারে অন্যান্য সকল রেফ্রিজারেটর থেকে একটা অনন্য পজিশনে ফেলেছে। আচ্ছা, আমি আপনাদের ফ্রিজে দেখলাম একটা কন্ট্রোল প্যানেল যেটা আবার বাহিরে, কিন্তু সেটার কাজ কী? এটাও টুইন কুলিং রেঞ্জের দারুণ একটি ফিচার। এই প্যানেলে আছে বিভিন্ন কন্ট্রোল অপশান, যে অপশানের মাধ্যমে আপনি একটি সিঙ্গেল রেফ্রিজারেটরকে 5টি ডিফারেন্ট মোডে কনভার্ট করতে পারবেন। ধরুন আপনি কোথাও বেড়াতে গেলেন, আমরা ইউজুয়ালি বেড়াতে গেলে আমাদের ফ্রিজের পোর্শনে খাবার থাকে, হয়তো রেফ্রিজারেটর পোর্শনে কোনো খাবার থাকে না, তখন আমরা চাইলেই আমাদের ফ্রিজের পোর্শনটা অন রেখে রেফ্রিজারেটর পোর্শনটা অফ রেখে আমরা চলে যেতে পারি, যেটাকে স্যামসাংয়ে বলা হয় ভ্যাকেশন মোড। সো এই ধরনের বিভিন্ন মোড আমাদের এই টুইন কুলিং রেঞ্জের মাধ্যমে আমরা 5টি ডিফারেন্ট মোডে আমরা কনভার্ট করতে পারি। এছাড়াও আমাদের আছে পাওয়ার কুল এবং পাওয়ার ফ্রিজ অপশান। ধরুন আপনি বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসলেন, যেটা আমরা ইউজুয়ালি বাইরে থেকে বিভিন্ন আইসক্রিম নিয়ে আসতে পারি। সো এই ধরনের আইসক্রিম নিয়ে আসার পরে এটা দেখা যায় যে আনতে আনতে এটা গলে যায়। সো আপনি চাইলে আপনি আমাদের রেফ্রিজারেটর ফ্রিজের পোর্শনে এই আইসক্রিমটা রেখে, আমাদের একটা অপশান আছে পাওয়ার ফ্রিজ, যদি এটা আপনি অন করেন খুব দ্রুত সময়ের সাথে আপনার আইসক্রিমটা ফর্ম করে ফেলবে। সো এই ধরনের কিছু ইউনিক ফিচার স্যামসাং তার টপ মাউন্ট ফ্রিজারের টুইন কুলিং রেঞ্জে নিয়ে এসেছে। ক্যাপাসিটি মডেল ভেদে স্যামসাং 321 লিটার থেকে শুরু করে 670 লিটার পর্যন্ত টুইন কুলিং রেঞ্জের বিভিন্ন রেফ্রিজারেটর রয়েছে। আপনাদের সাইড বাই সাইড রেফ্রিজারেটরটি আমি কিন্তু বিভিন্ন আউটলেটে দেখছি, ইনফ্যাক্ট এটা একটা গ্লোবাল ট্রেন্ড। আমার কাছে মনে হয় এটা কিন্তু ইন্টেরিয়র একটা অংশ, তাই এমন ডিজাইন হয়তো সামনের দিনগুলোতে ট্রেন্ড হয়ে দাঁড়াবে। এটা অনেকাংশেই ডিপেন্ড করে কাস্টমারের রুচি, প্রয়োজন এবং তার ইন্টেরিয়রের উপর। আর ইন্টেরিয়রের কথা বলতে গেলে আমাদের স্যামসাং সাইড বাই সাইড রেফ্রিজারেটরের ইন্টেরিয়রের কথা না বললেই না হয়। আমাদের স্যামসাং সাইড বাই সাইড রেফ্রিজারেটর দিচ্ছে স্লিক অ্যান্ড সিমলেস স্টাইল, যেটার কারণে কাস্টমারের বাসার সাথে ইজিলি ম্যাচ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, স্যামসাং সাইড বাই সাইড রেফ্রিজারেটরের ডিমান্ড বাড়ছে, পাশাপাশি আমাদের টপ মাউন্ট ফ্রিজারের ডিমান্ড অনেক বেড়েছে। আপনাদের সাইড বাই সাইড রেফ্রিজারেটরের ক্যাপাসিটি কত? আমাদের সাইড বাই সাইড রেঞ্জের R72 মডেলের ক্যাপাসিটি 700 লিটার। 700 লিটার? শিওর আপনি? দেখে কিন্তু এত মনে হচ্ছে না। এটাই তো মজা, আসুন আপনাকে দেখাই। আমাদের সাইড বাই সাইড রেফ্রিজারেটর বাজারে অন্যান্য অনেক সাইড বাই সাইড রেফ্রিজারেটর চেয়ে দরজার থিকনেস অনেক কম। কি বলেন, ডোরো টেকনোলজি? ঠিক তাই, স্যামসাং রেফ্রিজারেটর ইনসুলেশন খুবই আধুনিক, আর এই আধুনিক ইনসুলেশনের জন্য আমাদের ইনার থিকনেসটা কম, যেটা কারণে আমরা অনেক খাবার আমরা ইজিলি স্টোর করতে পারি। আর স্যামসাং এর এই টেকনোলজিটার নাম স্পেস প্যাক্স টেকনোলজি। কিন্তু 700 লিটার ফ্রিজ, বিরাট ফ্রিজ, এত বড় একটা ফ্রিজ যদি কিনে নিয়ে যাই তাহলে বাসায় ডিপ ফ্রিজ কিভাবে মেনটেন করবো? আরেকটা চেস ফ্রিজার, মানে ডিপ ফ্রিজার লাগছে কেন? তো মাছ মাংস কিনলে আমি রাখবো কোথায়, ডিপ ফ্রিজে? ওকে, আমাদের স্যামসাং সাইড বাই সাইডের এই ফ্রিজের পোর্শনটা বাজারে অন্যান্য অনেক সাইড বাই সাইড রেফ্রিজারেটরের ফ্রিজের পোর্শনের চেয়ে অনেক বড়। আমাদের এই ফ্রিজের পোর্শনটা 269 লিটার, যেটা বাজারের অন্যান্য অনেক চেস ফ্রিজারের চেয়ে অনেক বেশি। বুঝলাম, টেকনোলজি তো আপনাদের সাথে পারা মুশকিল, কিন্তু এত এত টেকনোলজি, বিদ্যুৎ বিল বেশি আসবে না? বিল কমই আসবে, কারণ স্যামসাং রেফ্রিজারেটর আছে ডিজিটাল ইনভার্টার কম্প্রেসার, যেটার কারণে আপনার অটোমেটিক্যালি বিদ্যুৎ বিল অনেক কম আসবে। কতদিন চলবে রেফ্রিজারেটর? যে কোনো রেফ্রিজারেটরের জন্য একটি মেইন কম্পোনেন্ট হচ্ছে তার কম্প্রেসার, আর স্যামসাং সেই কম্প্রেসারের ওপরে দিচ্ছে 20 বছরের ওয়ারেন্টি, যা বাজারের সকল রেফ্রিজারেটরের চেয়ে সবচেয়ে বেশি। ধন্যবাদ আপনাকে। আমরা যেহেতু এখানে এসেছি প্রথম আলো ডিজিটাল রেফ্রিজারেটর মেলা নিয়ে,
সো যেহেতু মেলা গ্রাহকরা চাইবে অফার আপনারা গ্রাহকদের জন্য কি অফার রেখেছেন স্যামসাং রেফ্রিজারেটরে কুরবানের ঈদ উপলক্ষে থাকছে 30,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সেই সাথে থাকছে ইএমআই এবং কিস্তি সুবিধা পাশাপাশি আমরা স্যামসাং রেফ্রিজারেটরের তিনটি মডেলের সাথে দিচ্ছি আকর্ষণীয় কুকিং অ্যান্ড স্টোরেজ কিট ফ্রি বাহ দারুণ তো ফ্রিজের সাথে ক্রেতারা পেয়ে যাচ্ছেন রান্না ও স্টোরেজ সামগ্রী তো এই গিফট পাবে ক্রেতারা কোন কোন মডেল কিনলে RS-72 মডেলের সাইড বাই সাইড RT-65 মডেলের টপ মাউন্ট ফ্রিজার পাশাপাশি আপনি আপরাইট ফ্রিজার পাচ্ছেন এই গিফট বক্সটি আপরাইট ফ্রিজার মানে আপরাইট ফ্রিজার হলো একটি স্টাইলিশ সিঙ্গেল ইউনিট ফ্রিজার সো আপনি বাজারে অনেক ধরনের চেস ফ্রিজার দেখেছেন যেটা শুধু ফ্রিজার পোর্শনটা কাজ করে সো আমাদের এই আপরাইট ফ্রিজারটা হচ্ছে একটা ভার্টিক্যাল শেপ ফ্রিজার যেটাতে আপনি সকল ধরনের খাবার চেস ফ্রিজারের অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারেন নিশ্চয়ই এখানেও কিছু দারুণ ফিচার থাকছে ঠিক তাই প্রথমেই বলে নেই আমাদের এই আপরাইট ফ্রিজারটা হচ্ছে নো ফ্রস্ট ফ্রিজার আর সেই সাথে আপনি পাচ্ছেন পাওয়ার ফ্রিজার অপশন খুব দ্রুততার সাথে আপনি চাইলেই যে কোনো খাবার ইজিলি আপনি ফ্রিজ করতে পারছেন মানে স্টাইল আর বেনিফিট দুটোই পাচ্ছি একসাথে দ্যাট মিন্স আমারই যেটা দাঁড়াচ্ছে স্যামসাং রেফ্রিজারেটরে আমরা পাচ্ছি টুইঙ্কলিং সাইড বাই সাইড আপরাইট তিনটা ক্যাটাগরিতে নানান রকমের ক্যাপাসিটি আর ফিচার তার মানে অফার আর ফিচারে ভরপুর একটি উপহার দিতে যাচ্ছে স্যামসাং রেফ্রিজারেটর আমি এবং আমার দর্শক অধীর আগ্রহ অপেক্ষা থাকবে এই অফারটির জন্য ধন্যবাদ তানিক আপনাকে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন থ্যাংক ইউ